আমাদের এবারের প্রতিযোগী শাহিন। হাদি ভাইয়ের গান যেভাবে তুই গাইলি মনে হয় হাদি ভাইয়ের উত্তরসূরি হয়ে তুই আইলি। এরপরে কি দরকার, কি নম্বর আর কি এস এম এস পাইলি?
শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন। আমি আসলে বিশ্বজিৎকে বলছিলাম আমাকে দু চারটে লাইন লিখে দাও না প্লিজ, খুব ইচ্ছা করছিল ওর মতো বলতে কিন্তু কি করব। যাই হোক শাহিন, জবাব নেই, খুব ভালো, খুব ভালো, অনেক অনেক SMS যেন আসে দোয়া করছি। শ্রদ্ধেয় স্যার আব্দুল হাদি স্যার, আপনার কাছে জানতে চাই আপনার এই গাওয়া গানটি শাহিন কেমন গাইল? যা বলার বিশ্বজিৎ এবং সাবিনা বলে দিয়েছেন, আমার আর নতুন নতুন করে বলার কিছু নাই। হ্যাঁ, একটি কথা বলেছে বিশ্বজিৎ, খুব ইম্পর্টেন্ট কথাটি, উত্তরসূরি। তার কারণ হচ্ছে এই যে এই ধরনের কণ্ঠ বা এই ধরনের গায়কই কিন্তু আজকাল হারিয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে। বাংলা গানের এই যে উদাত্ত কণ্ঠের গান, কথা কথার কথা প্রধান গান, এগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। সময়ের সঙ্গে সঙ্গে এগিয়ে যাব আমরা, নতুন কিছু করব, এটা যেমন সত্যি, আবার তেমনি আমাদের মূল ধারা থেকে বিচ্যুত হলেও হলে কিন্তু আমরা শিকড়বিহীন হয়ে যাব। তো সেই জন্যই বিশ্ব এই কথাটি বলেছে যে এই ধরনের কণ্ঠ, তোমার কণ্ঠের যে টিম্বার, যে ওজন, সত্যি প্রশংসনীয়। আমি আশা করব তুমি ধরে রাখবে তোমার এই কণ্ঠটি এবং মন দিয়ে। শাহিন, আমরা জানি যে আজ তোমার মা, তোমার জননী আমাদের মাঝে এসেছেন, তার কাছে একটু জানতে চাইব। আমি চাই যে ও ওর বাপের স্বপ্ন বা ওর ইচ্ছা এটা আল্লাহ পাক পূর্ণ করুক। আল্লাহর দরবারে অসংখ্য শুকরিয়া, সে কণ্ঠ দান করছে, তাই আজ মন চাই সে গান গাইতেছে। চ্যানেলাইকে অনেক ধন্যবাদ। আমি চাই যে সামনে শাহিন এই মঞ্চে আবার আসুক। সবার কাছে আমার অনুরোধ যে সবাই শাহিনের গান যদি ভাল লাগে আমার মতো, তাহলে সবাই যেন শাহিনকে SMS করে দর্শকের সামনে চ্যানেলায় দেখার সুযোগ দান করে, এইটুকু আমার আবেদন। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, তোমার সঙ্গে তো তাল মিলাতে পারছি না, কিন্তু ইচ্ছা করছে খুব। আমি বাদ যাবো কেন? দাঁড়ান, আমি আগে বলে নিই, দেখি। আচ্ছা, এটা কি আপনার মনের কথার সাথে যায়? শাহিন যা গাইলি ফাইন, দশ আছে হাতে কিন্তু দিলাম নাই। ধন্যবাদ, ধন্যবাদ।